বেশি বেশি শেয়ার করবেন। আসলে বিশেষ করে এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, যদি আপনারা ভালোবাসেন লাইক যদি না দেন এবং কমেন্ট যদি না করেন তাহলে কিন্তু ভালো লাগে না। গ্রাম বাংলার ঐতিহ্য কথা, বিভিন্ন ফোক গানের সমাহার, মফিজুর রহমান জীবন পরিচালিত মফিজি বন্ধু মিডিয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, আপনাদের ভালোবাসায় দোয়ায় আমরা ভালো আছি। আজকে আমরা প্রোগ্রামে এসেছি শেয়ার করে, প্রোগ্রাম করতেছি, সাথে আছে বিথিয়াফা, হামিদ ভাই, শাহ সদাগর আর আমাদের রানিমা। সর্বপ্রথম আমরা চলে যাই বিথিয়াফার কাছে। বিথিয়াফা কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে মনটা কেমন? মনটা খারাপ কেন ছিল? আচ্ছা, এখন তো ভালো লাগতেছে না? তা থেকে আপনি সেজে গেছিলেন, তা স্টেজে গিয়ে আপনার কেমন লাগছে? ভালো লাগছে না? যাক, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। এখন চলে যাই আমাদের শাহ সদাগর, যিনি অভিনয় করে থাকেন, ওনার কাছ থেকে আমরা কিছু কথা জেনে নেই। কেমন আছেন? দেশের দেশের বাইরে যারা প্রবাসী ভাইরা আছে সবার কাছে দোয়া পান, ওদের জন্য দোয়া করবেন, সবাই ভালো লাগছে। এমনকি আমরা সবাই ভালো আছি, আমরা অভিনয় করে মজা পাচ্ছি, শুধু আমাদের জন্য নয় আপনাদের জন্য আমাদের ভালো লাগে। যখন আমরা আমাদের লাইভগুলো দেখেন তখন আমাদের ভালো লাগে। তবে দোয়া রাখেন আমরা যেন আপনাদেরকে ভালো কিছু দোয়া দিতে পারি। ধন্যবাদ। চলে যাই আমাদের রানিমার কাছে। রানিমা কেমন আছেন? জি ভালো আছি। আপনার মনটা কেমন? আমার মনটা ভালো আছে, আজকে বন্ধুদের সাথে আছি, প্রথম মঞ্চে, মনটা খুব ভালো, খুব ভালো আছে। বেশি বেশি আপনারা ধন্যবাদ রানিমাকে। আমিন ভাই কেমন আছেন? বিশেষ করে আজকে কেমন লাগতেছে আপনার? আপনার মনটা কেমন? অনেক মানুষ দেখে অনেক সবাই সবাই আমাদের জন্য দোয়া করবে, আমরাও আপনাদের জন্য দোয়া করি। বেশি বেশি ইউটিউব চ্যানেলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আসলে বিশেষ করে এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, যদি আপনারা ভালোবাসেন লাইক যদি না দেন এবং কমেন্ট যদি না করেন তাহলে কিন্তু ভালো লাগে না, তাই না? সবাই লাইক দেবেন সবাই, এটাই আপনাদের কাছে আশা করি। যাই হোক, এখন আমরা স্টেজে যাব, অভিনয় আমাদের এসে গেছে, সকলেই আমাদের দোয়া করবেন, আমাদের টিমটার প্রতি সবাই দোয়া করবেন, যেন আমি এই টিমটাকে নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে পারি, এই আশাটাই সবসময় আমি করি। আর যারা প্রবাসীতে আছেন ভাই, আসলে দিবার মতো কিছু নেই আশাটা ভালোবাসা, সকলেই আমাদের পাশে থাকবেন, আমাদের ভালোবাসবেন, আপনাদের অন্তরে আমাদের একটু ঠাঁই দিবেন। আমাদের শিল্পীবৃন্দ যারা আছে, আসলেই ছোটো বড় আমরা সবাই শিল্পী, সকলেই অন্তর থেকে আপনাদের প্রতি জানাই আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা, সকলেই আমাদের দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের ভালোবাসা নিয়ে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।